অনেকদিন পর আমি আবার একটা ভিডিও করছি, তোমরা সেটা জানো। আর টাইটেল আর থাম্বনেইলে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমি তোমাদের সাথে আজকে একটা নিউজ শেয়ার করতে চাই। একটা না, দুটো নিউজ, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। তো সেটা নিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলবো। আজকে এমনি কোনো ব্লগ হবে না। তোমাদেরকে আমি একটা মানে ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা জানো যারা আমাদেরকে মানে শুরু থেকে ফলো করছো বা আমাদের ভিডিও দেখো, বিশেষ করে আমার মার চ্যানেলটা যারা দেখো, মমতার টুকিটাকি, তারা ওটাতে জানো আমাদের বাড়িতে আমরা অনেক পশু পাখি রাখি, পাখি বলা ভুল হবে, অনেক মানে অ্যানিমেল রাখি। তো ওদেরকে আমরা কখনোই অ্যানিমেলের নজরে দেখি না, আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখি। তো আমাদের বাড়িতে দুটো খরগোশ আছে, একটা ডগ আছে, তো এদেরকে আমরা কখনোই ওরকম নজরে ট্রিটই করি না। আর সেটা তোমরা আমাদের ভিডিওতেও দেখতে পেয়েছো, ইভেন ইন ফিউচারেও আরও দেখতে পাবে। ওরা আমাদের সাথে একই সঙ্গে থাকে, একই সাথে খাওয়া দাওয়া করে, ঘুমায়, ঘরে থাকে, আমরা একদম ফ্যামিলি মেম্বারের মতো থাকি। তো আমাদের যে খরগোশ দুটো আছে, মানে পুচু আর পুচি, তা ওরা তো আমাদের বাড়িতে এসেছিল আগের বছরের মানে সেপ্টেম্বরের 12 তারিখে। তা প্রায় অনেক মাস হয়ে গেছে, মেবি 7 মাস হয়ে গেছে, মানে ওরা আমাদের বাড়িতে এসছে সেপ্টেম্বরের 12 তারিখে। আর এপ্রিলের 12 তারিখে আমাদের বাড়িতে একটা বিশাল ভালো একটা গুড নিউজ হয়েছিল। সেটা হচ্ছে, আমাদের যে মানে মেয়ে খরগোশটা, ফিমেল খরগোশটা, সেটা দুটো বাচ্চা দিয়েছিল। তো বাচ্চা দুটো দেখতে খুবই সুন্দর, আমি তোমাদেরকে এখানে পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। একদম ছোট ছোট হয়েছিল, এর আগে এখনো অবধি মানে আমাদের এই খরগোশেরা এখনো অবধি কোনো বাচ্চা দেয়নি। আর আমাদেরও সত্যি কথা বলতে বাচ্চা নেওয়ার অত কোনো ইয়ে ছিল না, মানে আমরা যদি ওদেরকে দিয়ে বিজনেস করব এমন কোনো ইচ্ছা ছিল না। জাস্ট শখ হয়েছিল, পুষবো তাই পুষতাম, তাই আমাদের কোনো ইচ্ছাও ছিল না, যদি হয় হবে, না হলে না হবে, কোনো চাপ নেই। তো যাই হোক, আমরা বুঝিও নি, আর আমাদের ফার্স্ট টাইম আমরা কিছু বুঝতেও পারিনি, মানে আমাদের মানে ফিমেল খরগোশটা যে প্রেগনেন্ট বা ওর যে বাচ্চা, তো আমরা কিচ্ছু জানি না। ইভেন যখন ডেলিভারি হয়েছে আমরা কিচ্ছু জানি না, মানে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম নর্মাল রুটিন চলে, ওদের খেতে দিতাম, ওদের মানে ঘর পরিষ্কার করতাম, এগুলোই করতাম, কিন্তু আমরা এইসব কিছু বুঝতে পারিনি। এই এপ্রিলের 12 তারিখে, মানে আজকে হচ্ছে 19 তারিখ, মানে মঙ্গলবার, তো আগের সপ্তাহে মঙ্গলবার, আজকে 8 দিন হয়ে গেছে এপ্রিলের 12 তারিখে, আমাদের যে ফিমেল খরগোশটা দুটো বেবি দিয়েছে, তোমরা তো ছবিটা দেখেছো, একদম ছোট ছোট, খুবই কিউট। কিন্তু আমাদের কোনো নলেজ ছিল না যে বাচ্চাগুলোকে কিভাবে কি করতে হয়, পুষতে হয় বা কিভাবে ওদেরকে টেক কেয়ার করতে, আমরা কিছু জানি না। তো যথারীতি যখন ও ডেলিভারি দেয়, আমরা মানে হঠাৎ করেই ওকে খাবার দিতে গিয়ে দেখি এরকম দুটো বাচ্চা হয়ে রয়েছে, আমরা কিচ্ছু জানি না। তো যথারীতি এবার আমরা যেহেতু কিছু জানি না, আর বাচ্চাগুলো যেহেতু ওখানে এইভাবে পড়ে রয়েছে আর পাশে পিঁপড়ে টিপড়ে লেগে যাওয়ার ভয়ে, মা কী করেছিল ওই অবস্থায় মানে বাচ্চা দুটোকে হাতে করে তুলে একটা সুতির কাপড়ের ওপরে রেখে দিয়েছিল যাতে পিঁপড়ে না ধরে। এর যথারীতি আমরা আমাদের আরও যে সব বন্ধু বান্ধব বা রিলেটিভসরা আছে যাদের মানে খরগোশ বাড়িতে পুষেছে, যাদের নলেজ আছে, তাদেরকে ফোন করে জানি যে কী করতে হয় এই সময় বা কী করা উচিত। তো তখন তারা জানায় যে খরগোশের বাচ্চাদেরকে হাত দিতে নেই, মানে আমাদের মানুষের হাত ওখানে লাগাতে নেই, এতে কী হয় বাচ্চাগুলো মানে চোখ ফোটে না বা বাচ্চাগুলোর গ্রোথ হয় না, বা যেটা মা খরগোশ যেটা থাকে সে বাচ্চাগুলোকে গিয়ে আর ফিডিং করায় না। এবার আমরা এগুলো কিছু জানতাম না, সেই জন্য মানে মা ধরে ফেলেছিল ওদেরকে। তো ওরা বলেছে অসুবিধা নেই, তাও তোমরা একটু ধরে ধরে ওদেরকে ফিডিং করিয়ে দেবে, এরকম আর কি বলেছিল। তা যাই হোক, সে তার মধ্যে তোমরা দেখতেও পেলে ছবিতে যে আমাদের যে মানে কালো, দুটো কালার রয়েছে, একটা কালো আর একটা একটু লালচে টাইপের, একটু লাল রঙের মধ্যে, লাল আর গোল্ডেনের মিক্সচার আছে আর কি বডি কালারটায়। তো ওটা হয়েছে একটু উইক, আর যেটা কালো রঙের ওটা একটু মানে একটু হৃদ্রপুষ্ট হয়েছে, মনে হয় মেবি ওটাই ফার্স্ট বেবি, তারপরে সেকেন্ড ওটা হয়েছে, তাই জন্য ওটার গায়ে অতটা পাওয়ার নেই। তা আমি ভেবেছিলাম তোমাদেরকে ব্লগিং করে দেখাবো, বাট যেহেতু এরকম কন্ডিশনে হয়েছে আর বাচ্চাগুলো এতটা ছোট, হ্যাঁ, তার মধ্যে মা ধরে ফেলেছে, আর সবচেয়ে বড় সমস্যা যেরকম তারা বলেছিল সেরকমই হয়েছে, মানে মা খরগোশটা বাচ্চাগুলোকে ফিডিং করাতো না, পুরো বন্ধ করে দিয়েছিল, পাক্কা 3 ঘন্টা তারা কিছু খায়নি, 3-4 ঘন্টা মানে হওয়ার পরে। তো এইভাবে থাকলে ওরা মরে যাবে আমরা জানি, সেই জন্য আমরা আর ব্লগিং করিনি। আর তাছাড়া এতটাই ছোট আর এতটাই উইক, তা আমাদের মনে হলো না থাক, 2-3টে দিন যাক, ওরা একটু মানে মানে বডিতে একটু পাওয়ার পাক, তারপরে আমরা ক্যামেরায় সবাইকে দেখাবো। কারণ নজর লাগারও একটা ব্যাপার থাকে, আমি মনে করি পার্সোনালি যে একটা নজর লাগার ব্যাপার থাকে, সেই জন্য আমি সাথে সাথে দেখাইনি, মনে করেছিলাম 3-4 দিন চলে গেলে যখন আস্তে আস্তে ওরা মোটামুটি একটু স্টেবল হয়ে যাবে তখন দেখাবো, আর ততদিনে চোখও ফুটে যাবে। এমনি মানে আমাদেরকে একটা দাদা বলেছিল মিনিমাম 7-8 দিন লাগে চোখ ফুটতে। তো যথারীতি
যেহেতু ও আর খাওয়াচ্ছিল না বাচ্চাগুলোকে, তা আমি আর মা ওদেরকে ধরে ধরে খাওয়ানোর চেষ্টা করেছি দুটো বাচ্চাকে। আর এখানে বলে রাখি, মানে আমাদের যারা আমরা যা আমরা যাদের কাছ থেকে খোঁজ নিয়েছি, তারা আমাদেরকে বলেছিল যে ফার্স্ট পর্যায়ে প্রথম বেবি নাকি দুটোই দেয়, তা দুটোই দিয়েছে। আমরা ভেবেছি যে ঠিক আছে, দুটো বেবি দিয়েছে, ঠিক আছে আমরা এই বেবিগুলোকেই দেখাশোনা করবো, ভালোই হয়েছে চার পাঁচটা হয়নি, নাহলে আমরা পারতাম না, পেরে উঠতাম না। যেহেতু জানো তোমরা আমাদের বাড়িতে অলরেডি পিকলু আছে, তো দুটো আছে, আমরা দুটোকেই খুব ভালো করে যত্নাতি করে বেশ বড় করব। আর ইচ্ছা ছিল আমরা কাউকে দেবো না, ফার্স্ট বেবি এগুলো আমরা কাউকে দেবো না, আমাদের সাথেই থাকবে, ওদের সাথে থাকবে, সেরকম প্ল্যান। তো যথারীতি আমরা মানে ফিমেল যে মানে মা খরগোশটা যেটা আমাদের পুচিকে আমরা ধরে ধরে ওদেরকে দুধ খাওয়ানোর চেষ্টা করেছি। এবার কালো খরগোশটা যেটা মানে যেটা ছোট কালো বেবি খরগোশটা, ওটা যেহেতু একটু শক্ত সবল হয়েছে, ও দিব্যি দুধ খেয়ে নিত, কোনো সমস্যা হতো না, ও মার কাছে দিয়ে দিলে ও ঠিক খুঁজে 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 খেয়ে নিত। কিন্তু যেটা লাল রঙের হয়েছে সেটা মোটেই খেতে পারতো না, মানে ওটা এতটাই উইক হয়েছে, মানে ওটা খালি মানে কি বলবো, খালি গড়াগড়ি করতো, উল্টাতো পাল্টাতো, কিন্তু খেতে পারতো না। এমনকি আমরা একদম মানে ওর মার কাছে একদম লাগিয়ে দিতাম, ওর বডিটাকে একদম টাচ করিয়ে দিতাম, তারপরেও ও পারতো না। মানে ওর কীভাবে টানতে হয় খাবারটা, কী করে টানতে হয় দুধটাও সেটাই জানে না। এরকম করে দুটো দিন চলে গেল, মানে আমাদের বেবি হয়েছিল 12 তারিখ, আমরা 12-13 দুটো দিন এভাবে কাটিয়েছি। মানে এতটাই উইক হয়ে গেছে ওটা, তো ঠিক যখন একটুখানি এসে যখনই খাওয়াতাম দুজনকে একসাথে খাওয়াতাম, তো কালোটা কালো বেবি খরগোশটা তো খেয়ে নিত ভালোভাবে, পেট ভরে খেয়ে নিত, লালটা আর খেতে পারতো না। এইবার এটা নিয়ে আমাদের একটু টেনশানও হতো যে এইভাবে কী করে সম্ভব। আর যেহেতু একদম ছোটো তারা, তো মোটামুটি 3-4 ঘন্টা অন্তর অন্তর এসে খাইয়েছি। এমনও হয়েছে রাত্রেবেলা আমরা অ্যালার্ম দিয়ে রেখেছি, 1:30-2টার সময় উঠেও খাওয়াতে হচ্ছে, কারণ এরা তো তাড়াতাড়ি, এদের খাবারটা যেহেতু লিকুইড খাবার, এ তো আর পেটে থাকবে না। ওদের ওকে খাওয়াতাম, তা দুদিন ধরে দেখলাম কিছু হলো না, মানে ওর কোনো গ্রোথ নেই। তা তখন আমরা ঠিক করলাম যে না, তাহলে আর কিছু করার নেই। আমরা বাকিদের সাথে কথা বলে শুনলাম, বলছে দেখো ও যদি খেতে না পারে এভাবে তো রাখতে পারবে না, তোমরা তাহলে কাজ করো, একটু গরুর দুধ খাওয়ানো শুরু করে দাও। তা এবার একদম অল্প অল্প করে উষ্ণ গরম জলে একটু চামচে একটা ড্রপারে করে নিয়ে নিয়ে খাওয়ানো। কতটা ছোটো মুখ ওর, কী করে খাওয়াবো ওকে। তো যাই হোক, এইভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা করতাম। তো এইভাবেই মোটামুটি 4-5 দিন চলে গেল, কেটে গেল, মানে ওই মার দুধ খাওয়ানোর চেষ্টা করতাম, গরুর দুধ খাওয়াতাম। তো এইভাবে আমরা খাওয়ানোর চেষ্টা করে গেছি একভাবে, তো কিছু হয়নি, মানে সেরকম কোনো গ্রোথ পায়নিও। তো 12 তারিখে বেবি হওয়ার পর 2-3 দিন চলে গেল এরকম, এইভাবেই তোলা খাইয়ে খাইয়ে। তো তারপরে 15 তারিখ চলে এলো, 15 তারিখে ছিল 1 বৈশাখ। তো 15 তারিখে দুপুর থেকে ও হঠাৎ করে খাওয়া একদম ছেড়েই দিল, মানে এরপরে আমরা ওকে ড্রপার দিয়েও আর খাওয়াতে পারছিলাম না, মানে পারছিলাম না বলতে হয়তো ওই প্রথম 2 ফোঁটা কি 3 ফোঁটা খেতো, তারপরে আর খেতো না। আর তার মানে মায়ের দুধটাও পুরো ছেড়ে দিয়েছিল। এমনও হয়েছে যে যেহেতু ওর কোনো গ্রোথ নেই, তা আমরা একটু জোর করেই চেষ্টা করছিলাম যদি 8-2 ফোঁটা খায়, এরকম হতে গিয়ে ওর নাক দিয়ে অব্দি দুধ বেরোনো শুরু হয়েছিল, মানে নাক দিয়ে ওর দুধ পড়ে যেত। সো এইরকম আমরা এর আগে কখনো দেখিনি, বা যথারীতি আমরা তো ভয় পেয়ে গেছি যে কী হলো, নাকে মুখে উঠছে নাকি, নাক দিয়ে দুধ বেরোতো। এটা দুপুর থেকে শুরু হয়েছিল, 1 বৈশাখের দিন দুপুরবেলা থেকে। এরপরে ওই দুপুরের পর থেকে তো আরও এরকম 3-4 বার ওকে খাওয়ানো হয়েছে, দুপুরের বিকেলে আবার সন্ধ্যায় রাতে এরকম খাওয়ানো হতো। যতবারই খাওয়াতাম ওর মার দুধ আরও খেতোই না, আর ওই যখনই 2-3 ফোঁটা খাওয়াতাম গরুর দুধ, তারপর থেকে ওর নাক দিয়ে দুধ বেরিয়ে যেত। তখন থেকে আমাদের টেনশন হয়ে গেল যে তার মানে মনে হয় আর বাঁচানো যাবে না। কিন্তু আমরা পুরো ভেবে নিয়েছিলাম, বা সবাই বলতো যে কষ্ট কষ্ট করে প্রথম 2 দিনটাই একটু চাপ হয়, মানে বাচ্চাটা হওয়ার প্রথম 2 দিনই একটু চাপের, 2 দিন কেটে গেলে বা 3 দিন কেটে গেলে আস্তে আস্তে ফাড়া কেটে যায়, তখন বাচ্চাগুলো এমনি আস্তে আস্তে যখন 3-4 দিন চলে যায় ওদের নিজেদের একটা বডিতে একটা জোর চলে আসে, বা ওরা তখন মার দুধ বা আমরা তোলা যেরকমই খাওয়াই ওটা নর্মাল চলে আসবে। তা আমরা যথারীতি সেরকমই জানি, কারণ 1 বৈশাখ মানে হচ্ছে 4 দিন হয়ে গেছে সেদিন, তো আমাদের যথারীতি মাথার মধ্যে সেটাই আছে যে আমাদের মানে দুটো খরগোশই একদম সুস্থ সবল থাকবে, আমরা দুটোকেই বাঁচিয়ে রাখতে পারবো, আমাদের তো মনে সেই আনন্দ। আর আমি তখনই ভেবে নিয়েছিলাম যে 1 বৈশাখটা হয়ে গেলেই আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো বা ওদেরকে ভ্লগে আনবো, তো সেই জন্য আমরা তো খুব হ্যাপি। কিন্তু ওই দিন মানে 1 বৈশাখের দুপুর থেকেও হঠাৎ করে এরম হয়ে গেল, খাওয়া ছেড়ে দিল, নাক দিয়ে দুধ বেরোতে শুরু করলো, তো আমাদের খুব টেনশন হচ্ছিল। তারপরে 16 তারিখ এলো, 16 তারিখে আসার পর থেকে ও ওই ড্রপারের যে 2-3 ফোঁটা দুধটা খেত সেটা অবধি পুরো ছেড়ে দিল, ওটাও আর খেলো না, মানে পুরোই বন্ধ করে দিল খাওয়া।
জোর করে হয়তো মুখটাকে একটু হালকা করে হা করিয়ে যদি ঢুকিয়েও দিতাম এক দুই ফোঁটা, ওটাই ওর নাক দিয়ে বেরিয়ে যেত। তো মানে ও এমন হয়ে গেছে, ওর যখন জন্মেছিল ওর যেটুকু সাইজ ছিল, আস্তে আস্তে চার পাঁচ দিন পরে ওর সাইজ আগের থেকে ছোট হয়ে গেছে, এমনিই তো ছোট আরও ছোট হয়ে গেছে। আর পেটের পিঠের খাঁচা মেরুদণ্ডর হাড় সব দেখা যাচ্ছে, কারণ ওর পেটে কোনো খাবারই নেই আর, কারণ মার দুধ তো ছেড়েই দিয়েছে দুদিন ধরে। আর যাও গরুর দুধটা দু তিন ফোঁটা খেত, ওই 15 তারিখে দুপুরের পর থেকে ওটাও ছাড়ার অবস্থা, আর 16 তারিখ থেকে পুরোই বন্ধ করে দিল খাওয়া। সকাল থেকে ওকে আর আমরা কিচ্ছু খাওয়াতে পারিনি। তো তারপরে 16 তারিখে মোটামুটি যখন 2টো বেজে গেছে, তখন ওর মানে শরীর একদম পুরো নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা। জাস্ট অনেক কষ্ট করে মানে মানে দেখে যেন মনে হচ্ছিল ও যেন নিজে থেকে যেন বাঁচতে চায়, ও চাইছে যে না আমি বেঁচে থাকি, মানে মনের অনেক জোর দিয়ে ও মনে হয় নিজেকে টিকিয়ে রেখেছিল। মানে একদমই ওর শরীরে কিছুই ছিল না। আমরা তো ভেবেছিলাম 15 তারিখেই আমরা ভেবেছিলাম মনে হয় পয়লা বৈশাখের দিনই মনে হয় ও ওর শেষ নিঃশ্বাস ফেলে দেবে, কিন্তু সেদিন অব্দিও টিকে গেছিলো। মানে ওই 2টো দিন থেকে 15 তারিখ থেকে 15-16 এই 2টো দিন ও খুব কষ্ট পেয়েছে, খুবই কষ্ট পেয়েছে। মানে ও নিজের মনের জোর দিয়ে ও নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, কারণ 2টো দিন ধরে ওর পেটে কোনো খাবারই ছিল না। খালি মনে হয় ও বাঁচতে চেয়েছিল বলে মনে হয় এত মানে দুদিন ধরে ওর মতো করে ও সাধ্য মতো চেষ্টা করে এসেছে মানে বাঁচার, নিজেকে বাঁচানোর। তো যথারীতি দুপুরবেলাও খাওয়ানোর এসে চেষ্টা করে যখন আর পারলাম না 2:30টার সময়, তারপরে আমরা আমাদের যথারীতি আমাদের খাওয়া দাওয়া খেয়ে আমরা গিয়ে একটু শুলাম। তো তখন আমি মনের দিক থেকে মানে আমি আর আমার মা পুরো মানে মেন্টালি নিজেদের প্রিপেয়ার করে ফেলেছিলাম যে হয়তো আমরা এরপরে যখন আবার খাওয়াতে আসবো এসে হয়তো দেখবো আর নেই। আমরা এরকম মনে মনে পুরো স্থির হয়ে গেছিলাম যে হাড় হয়তো ওকে দেখতে পাবো না, হয়তো এসে দেখবো মরে গেছে। তারপরে যথারীতি বিকেলবেলা, বিকেল বলতে কি তখন 16:45 আবার এসেছে খাওয়াতে। তো তখনও দেখি একদম আস্তে আস্তে নড়ছে, মানে হাত পাগুলো তখনও আস্তে আস্তে নড়ছে ওর, মানে কতটা চেষ্টা করছে নিজেকে মানে টিকিয়ে রাখার, তখনও নড়ছে। আর খুব কষ্ট লাগছিল ওই সময়টা ওকে দেখে। আমরাও জাস্ট এসছি, আসার পরে মানে ওকে খাওয়াবো ওর মাকে, যেহেতু ওর মাকে ধরতে হতো, কারণ ওর মা তো আর নিজে থেকে এসে বসবে না, ওর মাকে আমার মা বা আমি দুই যে কোনো একজন ধরে রাখতাম, আর বাচ্চাটাকে ওর পাশে এনে মানে শুইয়ে দিতাম, ওরা ঠিক খুঁজে খুঁজে খেত। মানে এটা কালো বেবিটা করতো, ও করতো না, ওকে সবসময় নিয়ে 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 ধরিয়ে ধরিয়ে খাওয়াতে হতো। তো যথারীতি ওর মাকে ধরেছি আমরা খাওয়াবো বলে, তা ঠিক ওই সময়টা আমরা যখন ঢুকি তখনও ও নড়ছিল, এ ঘরে যখন আসি এসে জাস্ট ওর মাটাকে ধরেছি, হঠাৎ করে ও মানে একটা মানে ওরা যেমন হয় না ঘুমিয়ে থাকলে গা টানা দেয় গা মোড়ায়, ওরকমভাবে গা টানা দিয়ে এরপর থেকে আর নড়ছে না। এবার আমি গিয়ে আঙ্গুল দিয়ে মানে ধাক্কা দিয়ে দেখছি যে অনেক সময় হয় কি ঘুমিয়ে পড়লে এরকম ধাক্কা দিলে আবার নড়ে ওঠে, আমি ভাবছি হয়তো ঘুমিয়ে পড়েছে বা ঘুমাওনো কি, এমনি তো শরীরটা উইক, হয়তো একটু মানে ঝিমিয়ে পড়েছে আবার ঠিক হয়ে যাবে, নাড়াচ্ছি আর নড়ছে না। তখন আর নড়ছেই না। তো তখন কটা বাজে, 4:10-15 বিকেল। তা মানে আমরা আশাই করিনি, আমরা ভাবতেই পারিনি, মানে সবাই বলেছিল 2-3 দিনই একটু কষ্ট, 2-3 দিন হয়ে গেলে ঠিক হয়ে যাবে। মানে 5 দিন এত কষ্ট করে রেখে ভেবেছিলাম বেঁচে যাবে, সেই জিনিসটা 5 দিন কষ্ট করে আমি আর মা সকাল দুপুর রাত্র মাঝরাতও কোনো সময় ঠিক ঠিকানা ছিল না, এনে এনে কখনো তোলা খাওয়াচ্ছি, কখনো মার কাছ থেকে ফিডিং করানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরও শেষ রক্ষা আমরা আর করতে পারলাম না। আমি তোমাদেরকে এখন ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো যে মানে যখন ও মরে যায় মরার পরে ওর গায়ের চেহারাটা দেখো, ওর রঙটা, আর ওর যখন হয়েছিল তখনের ওর গায়ের রঙটা দেখো। এখানেও একদম পুরো মরে একদম মানে কি বলবো, পুরো শক্ত হয়ে গেছে, পুরো মানে কি বলবো, যে অবস্থায় ও শেষ নিঃশ্বাস ছেড়েছে ওর হাত পাগুলো যেরকম অবস্থায় ছিল পুরো ওরকম অবস্থায় শক্ত হয়ে গেছে, একটা পুতুলের মতো। যখন ও মারা যায় কি করব, ওকে এইভাবে তো যেখানে সেখানে ফেলে দিতে পারি না, নিজেদেরও খুব খারাপ লাগছিল। আমাদের বাড়িরই এখানে মানে আমাদের বাড়ির সীমানার ভিতরেই একটুখানি মাটি খুঁড়ে ওকে মাটির নিচে চাপা দিয়ে দিই, কারণ যতই হোক যেখানে সেখানে তো ফেলে দেওয়া যায় না, খুব খারাপ লাগছে। আর যখন ওকে মাটি চাপা দিয়ে আমি দিয়েছি আমার খুব খুব কষ্ট হচ্ছিলো। তো এখন যাই হোক, এখন একটাই আছে আর, এখন এটা মার দুধ খাচ্ছে, আর 8 দিনে ভালোই বড় হয়েছে, এখনও চোখ ফোটেনি। আমি তোমাদের দেখাচ্ছি, আমি দেখাই তোমাদেরকে, ও আমার পাশেই শুয়ে আছে ঘুমাচ্ছে, আসো
ঘুমাচ্ছ? এই দেখো, এই যে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো দেখো, তোমার ফেস দেখো, ফেস দেখো, ফেস, এই যে। তো ওর এখনো চোখ ফোটেনি, মানে দেখতেই পাবে তোমরা, এই যে চোখ ওর এখনো বন্ধ, দেখতে পাচ্ছ আশা করি, এই যে দুপাশেরই চোখ এখনো বন্ধ, ওর চোখ এক সবে মানে দাগটা এসছে কিন্তু এখনো ফোটেনি। তো ঘুমাচ্ছিল, ওকে আমি তুলে ফেলেছি, বিরক্ত হয়ে গেল, ওকে ঘুম পাড়িয়ে দিই। আর ওর মাটাও এখানেই ঘুরছে। আসো বাবা, তোমাকে একটু দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই, একটু 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 একটু, এই যে দেখতে পাচ্ছ সবাই আশা করি, এই যে মাটা। তো এই হচ্ছে ঘটনা। আমরা তো অনেক প্ল্যান করেছিলাম যে এই দুটো নতুন বেবি আসছে, এই নতুন বেবিদের নিয়ে আমরা অনেক ব্লগিং করব, ওদের একদম ছোট থেকে বড় হওয়া অবধি মানে পুরো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা হয়েই উঠল না, আর মানে একজনকে আর পাওয়াই যাবে না, আর দেখাতেই পারবো না। এখন যেই আছে একজন আছে, তোমরা সবাই প্রে করো যাতে সে সুস্থ থাকে, ভালো থাকে, সবাই প্রে করো ওর জন্য। সো এরপরে ইচ্ছা আছে যে এরপরে যাই ব্লগ করব সেগুলোতে আমি অবশ্যই আমাদের এই নতুন পুচকু সদস্যটাকে অবশ্যই সব ভিডিওতে দেখাবো, বা ওর বড় হওয়ার জার্নিটাও তোমাদেরকে দেখাতে পারবো। সো তোমরা সবাই খুব ভালো থেকো, আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার।